কি বললাম? দা সানরাইজে কার লেখা বলো তো জুই? জুইয়ের কি কি বলে কথা বলতে ই বেশি হয়, বিল ওঠে এখন বের করতে পারো নাই কেন? কবি সূর্যকে জিজ্ঞাসা করছেন কেন এটি জল জল করে জ্বলছে। এই সকালবেলা সকালবেলা ঝামেলা করতে আসছো, আমি ঘুমাচ্ছি, ফাজলামো করতেছো, বুঝতে পারো নাই? সূর্যকে বলতেছে তুমি এত উজ্জ্বল হয়ে কেন জ্বলতেছ, সকাল সকাল আমার ঘুম ভেঙে দিলা, আর বিছানায় তাকে এবং তার প্রেমিকাকে বিরক্ত করছে, তার প্রেমিকাকে কি করছে, বিরক্ত করছে। সূর্যের চলে যাওয়া উচিত। সূর্যকে কি বলতেছে, তোমার এখান থেকে যাওয়া উচিত। এই সময় কেউ আসে তাদের বিরক্ত করার পরিবর্তে? অন্য অনেক কাজ আছে তোমার, সেগুলো করো। সূর্যের উচিত পিঁপড়াদেরকে জাগায় দাও। পিঁপড়া জাগানো দরকার কেন? কারণ পিঁপড়া খুব পরিশ্রমী, অলসতা পছন্দ করে না, ওরা কাজ করবে, করুক, আমি করবো না। এবং স্কুলগামী শিক্ষার্থীদের ঘুম থেকে জাগিয়ে দেয়, স্কুলে যাবে ওরা দেরি হয়ে গেলে, ওদেরকে জাগাও, তুমি আমাদের কাছে কেন আসছো? জন ডান বলছে কবিকে, প্রেমিক প্রেমিকাদের তাদের নিজেদের মতো সময় কাটানোর অনুমতি দেওয়া উচিত, অ্যালাউ করা উচিত, তাই না? যে প্রেমিক প্রেমিকা যেমন থাকুক, যেভাবে তারা সঠিক মনে করে। সর্বোপরি প্রেমের শক্তির তুলনায় সূর্যের রশ্মি কিছুই না, প্রেমের যে শক্তি সেখানে সূর্যের রশ্মি কোনো ব্যাপার না। সূর্য সারা বিশ্বে বিশ্বে যা কিছু দেখতে পারে সেগুলো তার প্রেমিকার সৌন্দর্যের কাছে বিবর্ণ। সূর্য তো সারা পৃথিবীর সব কিছু দেখে, দেখে না? তার মানে পৃথিবীতে যাই দেখুক না কেন, এর কোনো কিছু তার প্রেমিকার সৌন্দর্যের কাছে সুন্দর না। সবচেয়ে সুন্দর তার প্রেমিকা, তাদের বেডরুমই তাদের পুরো পৃথিবী, ঠিক আছে? দ্য পোয়েট আস্কস, কবি সূর্যকে বলছে হোয়াই ইট ইজ শাইনিং ইন অ্যান্ড ডিস্টার্বিং হিম, কেন তাকে ডিস্টার্ব করছে এবং শাইন করছে। দ্য সান শুড গো অ্যাওয়ে অ্যান্ড ডু আদার থিংস রাদার দ্যান ডিস্টার্ব দ্যাম, অন্য কিছু করো। লাইক ওয়েক আপ অ্যান্ডস, যেমন তুমি পিঁপড়াগুলোকে ঘুম থেকে জাগাতে পারো, আর রাস লেট স্কুল বয়েজ টু স্টার্ট দেয়ার ডে, অথবা ওদেরকে জাগিয়ে তুলতে পারো, যাও 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 স্কুলে যাও স্কুলে যাও। লাভার শুড বি পারমিটেড টু মেক দেয়ার ওন টাইম অ্যাজ দে সি ফিট, প্রেমিক প্রেমিকাদের উচিত হচ্ছে ছেড়ে দেওয়া, তারা যেভাবে ভালো সেভাবে তারা থাকুক। আপনার সানবিমস মানে সূর্যের রশ্মি আর নাথিং কম্পেয়ার টু দ্য পাওয়ার অফ লাভ, ভালোবাসার তুলনায় কিছুই না। অ্যান্ড এভরিথিং দ্য সান মাইট সি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চারদিকে সূর্য যা কিছু দেখে ঘুরে ঘুরে, এই সমস্ত কিছুই বিবর্ণ তার প্রেমিকার সৌন্দর্যের কাছে। হুইস এনকম্পাসেস ইট অল, দ্য বেডরুম ইজ দ্য হোল ওয়ার্ল্ড, এই বেডরুমটা তার কাছে পুরো পৃথিবী। এটাই কবিতা, এখানে কবিতার আর কথা নাই, এটুকুই শেষ। এটা কি বললাম আমরা, দ্য সান রাইজিং।